হ্যালো ফ্রেন্ডস, আমি শঙ্কু, আপনাকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বুকস অ্যান্ড লাইফে। আজ আমি চলেছি যে আরেকটি নতুন বই নিয়ে তোমাদের কাছে রিভিউ করতে। ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করো, আর তার সাথে 5 টাকা বেল আইকনটি একটু প্রেস করে দাও যাতে নিত্য নতুন ভিডিও সবারই আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আজ আমি আপনাদের কাছে যেই বইটি নিয়ে এসেছি সেই বইটির নাম ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল। এই বইটির রাইটার কার্তিক চন্দ্র মন্ডল, আর এই বইটি পাবলিকেশন করেছে ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেড থেকে। এই বইটি 54তম সংস্করণ। চলুন তাহলে এবার আমরা দেখে নিই এই বইটি কোন কোন পরীক্ষার জন্য উপযোগী। এই বইটি ইউপিএসসি, WBCS, PCS, SSC, WBCSC, রেল, নেটসেট এবং অন্যান্য পরীক্ষার জন্য উপযোগী। এবার আমরা দেখে নেব এই বইটির এমআরপি কত করেছে আর বইটি কত সালে প্রকাশিত হয়েছিল প্রথম। এই বইটি প্রথম প্রকাশ হয়েছিল অক্টোবর 2007 সালে, আর এই বইটি 23 সালে দুবার এডিশন হয়েছে, একবার এপ্রিল মাসে 53তম এডিশন আর একবার জুন মাসে 54তম এডিশন। এবার আমরা চলে যাব বইটির এমআরপির দিকে। বইটির এমআরপি করেছে 680 টাকা, আর বইটা আপনারা আমাদের এলাকায় যে কোনো লাইব্রেরিতে 25% কি 20% কমিশনে পেয়ে যেতে পারেন। এক একটি লাইব্রেরিতে একরকম কমিশন ভ্যারি করে। আর বইটা যদি আপনারা আমার কাছ থেকে পারচেস করতে চান তবে আমার টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারেন, আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই বইটার পিডিএফ ফাইলের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোডও করে নিতে পারবেন। চলুন তাহলে এবার আমরা 54তম সংস্করণের ভূমিকা পাতাটি একটু এক নজরে দেখে নিই, তারপর দেখে নেব 50তম সংস্করণের ভূমিকা পাতাটি। এবার আমরা দেখে নেব এই বইটির সূচিপত্র পাতাটি। সবারই প্রথমে আছে বিভাগ ক, এর মধ্যে আছে আমাদের দেশ। এটি অনেক কটি ছোট ছোট অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে যেগুলি ধরা আছে আপনারা একটু ভিডিওটিকে পজ করে দেখে নিন এর মধ্যে কী কী সাবজেক্ট ধরা হয়েছে। এবার আমরা চলে যাব বইটির পরবর্তী পাতায়, দেখে নেব পরবর্তী পাতায় সূচিপত্রে কী কী বিষয় ধরা হয়েছে। এবার আমরা দেখে নেব এই সূচিপত্রের আরেকটি বিভাগ যার নাম বিভাগ খ, এর মধ্যে আছে আমাদের রাজ্য ও পশ্চিমবঙ্গ। এটিও অনেক কটি ছোট ছোট অধ্যায় বিভক্ত করা আছে। এর ভেতর যেগুলি উল্লেখিত করা হয়েছে আপনারা একটু ভিডিওটিকে পজ করে একটু দেখে নিন। এবার আমরা দেখে নেব এই সূচিপত্রের বিভাগ গ, বিভাগ গয়ে আছে পৃথিবীর ভূগোল। এটিও অনেক কটি ছোট ছোট অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। আপনারা একটু ভিডিওটিকে পজ করে দেখে নিন এর ভেতর কী কী বিষয় ধরা হয়েছে। এবার আমরা চলে যাব বইটির আরেকটি বিভাগ যার নাম ঘ, এখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর দেওয়া আছে। এবার আমরা চলে যাব বইটির সর্বপ্রথম অধ্যায় যার নাম ভারতের অবস্থান, আয়তন ও জনগোষ্ঠী। প্রথমেই আছে ভূমিকা, তারপরে আছে ভারতের অবস্থান। এটি অনেক কটি ছোট ছোট হেডিংয়ে ভাগ করা আছে, আপনারা একটু দেখে নিন এর মধ্যে কী বিষয় ধরা আছে। এবার আমরা ভারতের ভৌগোলিক অবস্থানের একটি ম্যাপ দেখে নেব এর মধ্যে কী কী বিষয় ধরা হয়েছে।
এবার আমরা বইটির পরবর্তী পাতায় চলে যাব, সেখানে ভারতের জনগোষ্ঠীর সম্বন্ধে একটি চার্ট একটু দেখে নেব। এবার আমরা চলে যাব এই বইটির দ্বিতীয় অধ্যায়ে, যার নাম ভারতের অঙ্গরাজ্য গঠনের ইতিবৃত্ত। এর মধ্যে আছে স্বাধীনভাবে পরে অঙ্গরাজ্যের পুনর্গঠন, তারপর যেগুলি আছে আপনারা একটু ভিডিওটিকে পজ করে একটু দেখে নিন। এবার আমরা চলে যাব বইটির পরবর্তী পাতায়, সেখানে দেখে নেব কি কি বিষয় ধরা হয়েছে। এবার আমরা দেখে নেব ছত্তিশগড়ের বিভিন্ন জেলার আয়তন, জনসংখ্যা এবং সদর শহর। সবারই প্রথমে আছে জেলার নাম, তারপর আছে আয়তন, জনসংখ্যা এবং একদম সবার সঙ্গে সদরটাও দেওয়া আছে। এবার আমরা বইটির পরবর্তী পাতায় ছত্তিশগড়ের ম্যাপটি একটু দেখে নেব। এবার আমরা চলে যাব গুজরাট জেলাতে, সেখানে দেখে নেব গুজরাট জেলার জন্ম কবে হয়েছিল, তার আয়তন কত, তার রাজধানী, তার জনঘনত্ব, সব কিছু আমরা একটু এক নজরে দেখে নেব। তারপর দেখে নেব গুজরাট জেলার বিভিন্ন জেলার আয়তন, বর্গক্ষেত্র এবং সদর শহর। এর মধ্যে একটি চার্ট আছে, আপনারা একটু চার্টটি ভালো করে দেখে নিন। এবার আমরা গুজরাট জেলার ম্যাপটা একটু দেখে নেব। এরপর আমরা হরিয়ানা জেলায় চলে যাব, দেখে নেব সেখানে কী কী বিষয় ধরা হয়েছে। তারপর আমরা চলে যাব হিমাচল প্রদেশে, এখানেও দেওয়া আছে হিমাচল প্রদেশের বিভিন্ন জেলার আয়তন, সদর দপ্তর টোটালি ধরা আছে। আপনারা একটু ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে জানতে পারবেন এই বইটা 2023 সালের 54তম সংস্করণে কী কী বিষয় ধরা হয়েছে। এবার আমরা দেখে নেব ভারতের জলবায়ু অঞ্চল, দেখে নেব এর মধ্যে কী কী বিষয় ধরা হয়েছে। এর একটা চার্ট দেওয়া আছে, আপনারা একটু চার্টটিও দেখে নিতে পারেন। এবার আমরা বইটির পরবর্তী পাতায় চলে যাব, সেখানে ভারতের বন্যা ও খরা কবলিত অঞ্চলের একটি ছবি, একটি ম্যাপ দেওয়া আছে, আপনারা একটু ম্যাপটি ভালো করে দেখে নিন। এরপর আমরা চলে যাব ভারতের বন্যাপ্রবণ অঞ্চল, সেখানে দেখে নেব কী কী বিষয় ধরা হয়েছে। এবার চলে যাব বইটির পরবর্তী অধ্যায়ে, যার নাম ভারতের স্বাভাবিক উদ্ভিদ। এর মধ্যে সবারই প্রথমে আছে স্বাভাবিক উদ্ভিদের একটি সংজ্ঞা, তারপর আছে স্বাভাবিক উদ্ভিদের নিয়ন্ত্রক সমূহ। এবার আমরা দেখে নেব বইটির পরবর্তী পাতায় কী কী বিষয় ধরা হয়েছে। বইটির পরবর্তী পাতায় দেওয়া আছে ভারতের অরণ্যের শ্রেণীবিভাগ। এর মধ্যে একটি চার্ট দেওয়া আছে, আপনারা একটু চার্টটি ভালো করে দেখে নিন। এবার আমরা বইটির পরবর্তী পাতায় চলে যাব, সেখানে ভারতের স্বাভাবিক উদ্ভিদের একটি ম্যাপ দেওয়া আছে, আপনারা একটু ম্যাপটিকেও ভালো করে একটু দেখে নিন। এবার আমরা দেখে নেব স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, ছোট ছোট হেডিং করে লেখা আছে, আপনারা একটু দেখে নিন এর মধ্যে কী কী বিষয় লেখা আছে। এবার আমরা চলে যাব অরণ্য ও অরণ্যের সম্পর্কিত গবেষণা কেন্দ্র, তারপর আমরা দেখে নেব ভারতের প্রধান প্রধান ম্যানগ্রোভ অরণ্য। এর মধ্যে একটি চার্ট দেওয়া আছে, আপনারা একটু চার্টটিকেও একটু ভালো করে দেখে নিন। এবার আমরা দেখে নেব এই বইটিতে আর যে কটি অধ্যায় আছে এবং সে কটি অধ্যায়ে কী কী বিষয় এবং কী কী কোশ্চেন দেওয়া আছে, আপনারা একটু ভিডিওটিকে ভালো করে দেখে নিন, তাহলে জানতে পারবেন এই বইটা কেমন করেছে। আর আপনারা যদি এই বইটা আমার কাছ থেকে পারচেস করতে চান, তবে আমার টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারেন, আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই বইটা যদি আপনারা আমার কাছ থেকে কিনতে চান, তবে আপনারা এই বইটা ডিসকাউন্ট পাবেন 20%।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর নেক্সট কোন বইয়ের ভিডিও চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এইরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। চলুন তবে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি।